এটা করোনা টাইম, করোনা। তাই করোনা শুরুর দিকে বুঝছেন আমার কাঠগুলো বিশাল লেভেলে সচেতন ছিল, তারা মনে করেন যেখানে যাইতো সেখানেই মাস্ক পরে যেত। এটা আমার জন্য একটু প্রবলেমেটিক ছিল, কারণ আমি তাদের সোজা কুন্ডা উল্টা কুন্ডা কিচ্ছু বুঝতাম না। তো আমি নিজে নিজে একটা টেকনিক বের করছি তাদের উল্টা সোজা বের করার জন্য। ভালো করে দেখেন, আমি নিজে অবশ্য কনফিউজ হই। যেমন এই জায়গায় দাগ আছে, এটা হলো সোজা দিক, এই জায়গাতে দাগ নেই, এটা হলো উল্টা দিক। আবার এখানে দাগ নেই, এটা উল্টা দিক, এই জায়গাতে দাগ আছে তাহলে এটা হলো সোজা দিক, এই জায়গাতে দাগ আছে এটা সোজা, এই জায়গাতে দাগ নেই এটা হলো উল্টা। এমনি করে আমি উল্টা সোজা বের করতাম। লাস্টেরটা একটুখানি কনফিউজিং, তার কারণ হলো এটা মনে হচ্ছে যে এই জায়গাতে দাগ আছে আছে, বাট অ্যাকচুয়ালি এই জায়গাতে দাগ নাই। এটা আপনার সাথে ট্রিক করে, এটা এই জায়গাতে দাগ আছে। তো রিসেন্টলি তারা মাস্ক পরতে পরতে অতিষ্ঠ হয়ে গেছে, কারণ বাইরে কেউ মাস্ক পরে না। তো হুদয়তি মাস্ক পরে হইব কি, বা কেউ পরে না, আমি হুদয় পরে থেকে কোনো লাভ নেই, আমারও হবে না কিচ্ছু, পুচুট করে মাস্ক খুলে হলে। পরের জন কয় ওরা কেউ মাস্ক পরে না, মানে একজন মাস্ক খুলে লাইছে তো আমার মাস্ক পরে কী হবো, গরমের মধ্যে দম্ম মাটকায়া যায়, পুচুত করে মাস্ক খুলে ফেলাইল। পরে জন কইতেছে এসব করোনা হলো মিডিয়ার সৃষ্টি, বাংলাদেশে করোনা বলে কিচ্ছু নাই, নাথিং ক্যান হার্ম মি। সাথে সাথে পুচুত করে ও মাস্ক খুলে ফেলাইল। সবাই মাস্ক জন খুলে ফেলাইছে, চার নম্বর জন আস্তে করে চুপ করে আসে। হ্যাঁ ফ্রেন্ডরা কইতেছে কিরে তুই চুপ করে আসিস কে, তুইও মাস্ক খুলে ফেলা, মাস্ক পরে আর কী হইব, হ্যাঁ করোনা মরণ আমাকে হইব না। তখন ওই ফ্রেন্ড আসতে করে কয় দোস্ত তোকে একটা কথা কই নেই। তখন লাগে যখন আমি ঘোরাঘুরি করছি আমার নিজেরই করোনা ছিল, আমার মাস্ক না পরলে কিচ্ছু হবে না, ওদের তো অবস্থা খারাপ। তো সাইড জিনি মনে করেন যে মাস্ক ছাড়া এখন ঘুরে কী আর হইব, বুঝেন নাই। বাংলাদেশে আর মানে করোনা মরণ বলে কিছু আছে নাকি, হুদাই মাস্ক পরে কী হইব, পুচুট করে একটা কথা বলে দিই, ওদের এখন সবার করোনা, আপনি যদি করোনাতে বাঁচতে চান মাস্ক পরবেন, হাত ধোবেন। পুচুত, এইসব পুচুত মন মানসিকতা থাকলে হবে না।